সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এক মিনিটে কুমিল্লার কাগজ সংবাদ সংক্ষেপে। নানা আয়োজনে কুমিল্লায় দেশের জনপ্রিয় টিভি চ্যানেল চ্যানেল আইয়ের 23তম জন্মদিন উদযাপন করা হয়েছে। টেলিভিশন চ্যানেলটির জন্মদিন উপলক্ষে শুক্রবার বিকেলে কুমিল্লা রেল স্টেশনে সুবিধাবঞ্চিত শতাধিক শিশুর হাতে খাবার ও বেলুন তুলে দেওয়া হয়। এছাড়া কুমিল্লা রেল স্টেশনের পথ শিশুদের স্কুল দুর্বারের সকল সদস্য ও ছাত্রছাত্রীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। তারা সবাই সমস্বরে টেলিভিশন চ্যানেলটির জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে স্লোগান দেয়। অনুষ্ঠানে চ্যানেল আইয়ের কুমিল্লা প্রতিনিধি আবুল কাশেম হৃদয় সকলের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন। কুমিল্লায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। বৃহস্পতিবার দিবাগত রাতে জেলার সদর দক্ষিণ উপজেলায় কৃষ্ণনগর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে 470 বোতল ফেন্সিডিল, 50 কেজি গাঁজা এবং 1440 পিস ইয়াবা জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী হচ্ছে সদর দক্ষিণ থানার কৃষ্ণনগর গ্রামের মাস্টার বাড়ির আব্দুল ওয়াদুদ মিয়ার স্ত্রী আয়েশা বেগম। সে দীর্ঘদিন যাবত কুমিল্লার বিভিন্ন স্থানে ফেন্সিডিল, গাঁজা ও ইয়াবা সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয় বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে জানিয়েছে র‍্যাব। গ্রেপ্তারকৃত নারী মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কুমিল্লায় করোনা আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া 71 বছর বয়সী ওই নারীর বাড়ি জেলার লালমাই উপজেলায়। এছাড়াও গত 24 ঘণ্টায় জেলায় আরও 7 জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে কুমিল্লায় সুস্থ হয়েছেন 112 জন। শুক্রবার জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা যায়। এ নিয়ে কুমিল্লায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো 38,938 জনে। এর মধ্যে প্রাণ হারিয়েছেন 947 জন, সুস্থ হয়েছেন 36,311 জন। কুমিল্লার চান্দিনায় প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ মহাপরিচালক জাফর ওয়াজিদের সাথে মতবিনিময় করেছেন চান্দিনায় কর্মরত সাংবাদিকবৃন্দ। শুক্রবার বিকেলে পিএবি মহাপরিচালকের নিজ বাড়ি উপজেলার মহিচাল ইউনিয়নের জোরপুকুরিয়া গ্রামে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এই সময় সাংবাদিকদের উদ্দেশ্যে পিএবির নানা কর্মসূচির কথা তুলে ধরে জাফর ওয়াজেদ বলেন, তৃণমূল পর্যায়ে সাংবাদিকদের প্রশিক্ষণের মাধ্যমে এ পেশার মান বাড়াতে হবে, যুগের সাথে তাল মিলিয়ে আধুনিক ও স্বচ্ছ সাংবাদিকতায় মনোযোগ দিতে হবে। মতবিনিময়কালে উপস্থিত ছিলেন এনডিবি প্রতিনিধি কাজী রাশেদ, ইত্তেফাক প্রতিনিধি মামুনুর রশিদ সরকার, বাংলাদেশের খবর প্রতিনিধি তাওহিদুর রহমান দিদার, কালের কণ্ঠ ও কুমিল্লার কাগজ প্রতিনিধি রণবীর ঘোষ, দৈনিক সংবাদ ও আমাদের কুমিল্লার প্রতিনিধি মাসুমুর রহমান মাসুদ, জায় জায় দিনের প্রতিনিধি জাকির হোসেন, দৈনিক যুগান্তর প্রতিনিধি মোহাম্মদ আব্দুল বাতেন, মানব জমিন প্রতিনিধি তুহিন ভুঁইয়া, আজকের পত্রিকার প্রতিনিধি শরীফুল ইসলাম, আনন্দ টিভি প্রতিনিধি মিজানুর রহমান, শফিকুল বাশার প্রমুখ। এখানে শেষ করছি এক মিনিটে কুমিল্লার কাগজ সংবাদ সংক্ষেপ।